ভারতের জ্ঞান ও যান্ত্রিক দক্ষতা ব্যবহার করে কৃষি যন্ত্র কৃষি পণ্য প্রক্রিয়াজাত সহ বিভিন্ন খাতে বিশ্ববাজারে জায়গা করে নিতে চায় বাংলাদেশ। ইন্ডিয়া বাংলাদেশ ডিজিটাল কনফারেন্সে এই বিষয়ে একমত হন দুই দেশের ব্যবসায়ী ও মন্ত্রীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI ও ভারতের CII এর যৌথ আয়োজনে এই অনলাইন আলোচনা। এতে উঠে আসে দুই দেশের ব্যবসা বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন প্রসঙ্গ। দুই দেশের সাথে ব্যবসায়িক অগ্রগতি হলেও বিশেষ করে নিত্য পণ্য রপ্তানিতে ভারত বিভিন্ন সময় শর্ত আরোপ করে, এতে বাজারের নেতিবাচক প্রভাব পড়ে বলে মন্তব্য করেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী। বাংলাদেশ ইনিবল এক্সপোর্টার্স আর ফেসিং প্রবলেম টু এক্সপোর্ট টু ইন্ডিয়া। দুই দেশের জনগণের কল্যাণে বাণিজ্য সহ শিল্প সম্প্রসারণের কথা জানান দুই দেশের মন্ত্রী। গভর্নমেন্ট এন্ড প্রাইভেট সেক্টর অফ বাংলাদেশ প্রোডিউসেস প্রোডিউস প্যানেলেট ইউজিং টিস্যু কালচার টেকনিক্স বাট উই রিকোয়ার মোর স্কিল ম্যান পাওয়ার। আই থিঙ্ক উইথ ওভার 50% অফ দ্য পপুলেশন ইন বোথ আওয়ার কান্ট্রিজ involved in the agriculture sector in one way or another, it has huge socio-economic dimensions. পরে ব্রিফিংয়ে কৃষিযন্ত্র কৃষিজাত পণ্য ও প্রক্রিয়াজাতকরণ সহ অন্যান্য খাতের কথা জানান FBCCI সভাপতি। পরে বিভিন্ন রকম সিডস যেরকম জুট আছে, তারপরে আপনার পেঁয়াজ আছে, এই ধরনের সিডসগুলো হাইব্রিড সিড কিভাবে করা যায় এটা নিয়ে আপনার এই আলোচনা শুরু। কৃষি ও বাণিজ্য খাতের উন্নয়নে দুই দেশ একসাথে কাজ করবে বলেও জানান বক্তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।